আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে অন্যতম একটা গুরুত্বপূর্ণ ইংলিশ লেসন নিয়ে হাজির হয়েছি। আজকে চমৎকার একটা বিষয় আমরা একসাথে শিখব, যেটা হচ্ছে যে প্রিপোজিশন ইন এবং অনের ব্যবহার, স্পেশালি যানবাহনের ক্ষেত্রে। আমরা যখন যানবাহন ব্যবহার করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, সেই যানবাহনে অবস্থানকালীন সেখানে থাকা অবস্থায় আমরা নিজের অবস্থাটাকে প্রকাশ করার সময় ইন ব্যবহার করব নাকি অন ব্যবহার করব, সেটা আজকে ক্লিয়ারলি শিখে ফেলব। আচ্ছা, এখন যানবাহন তো অনেক ধরনের হতে পারে, তাই না? যানবাহন হতে পারে যেমন বাস, লঞ্চ, স্টিমার, হতে পারে প্রাইভেট কার, ট্যাক্সি, রিক্সা, তারপরে এরোপ্লেন, বিভিন্ন ধরনের যানবাহন কিন্তু আমরা ব্যবহার করি। এবং সেই যানবাহনে যখন আমরা অবস্থান করি, তখন যেই যানবাহনগুলোতে স্পেস খুব বেশি থাকবে, যেখানে হাঁটাচলা করা যাবে, যেখানে দাঁড়ানো যাবে, সেই ধরনের যানবাহনগুলোর ক্ষেত্রে আমরা অন ব্যবহার করি। জাস্ট ফর অ্যান এক্সাম্পল, আমি যদি বলি যে আমি এখন বাসে, এটার ইংরেজি হবে আই এম অন দ্য বাস। আমি এখানে কেন অন ব্যবহার করেছি? কারণ বাসে অনেক অ্যাম্পল স্পেস আছে, সেখানে কিন্তু দাঁড়ানো যায়, চাইলে আবার হাঁটাচলাও করা যায়, তাই বলতে হবে যে আই এম অন দ্য বাস। আচ্ছা, আবার যদি বলি যে আই এম অন দ্য এয়ারপ্লেন, দ্যাট মিন্স আমি এরোপ্লেনের মধ্যে আছি, সেখানে কিন্তু হাঁটার জায়গা আছে এবং সেখানে দাঁড়ানোর স্পেস আছে, অ্যাম্পল স্পেস থাকার কারণে আমরা সেক্ষেত্রেও বলবো হচ্ছে আই এম অন দ্য এয়ার। এবার অন দ্য আদার হ্যান্ড, যদি বলি যে আমি এখন প্রাইভেট কারের ভেতরে আছি, এখন প্রাইভেট কারের ব্যাপারটা হচ্ছে যে সেখানে কিন্তু স্পেস কম থাকে, সেখানে দাঁড়ানো যায় না, হাঁটাচলা করা যায় না, এই জন্য কিন্তু আমাদেরকে বলতে হবে যে আই এম ইন দ্য কার। অথবা যদি রিক্সার কথা বলি, সেখানে জাস্ট বসে থাকতে হয়, দাঁড়ানো যায় না, স্পেস কম থাকে, সেজন্য বলতে হবে আই এম ইন দ্য রিক্সা। সো আই হোপ এখন বুঝতে পেরেছি ক্লিয়ারলি কোথায় আমরা ইন ব্যবহার করব এবং কোথায় আমরা অন ব্যবহার করব। থ্যাংক ইউ সবাইকে।